আমরা মনে হয় এটা সলভ করতে পারব সবাই মিলে, যে হ্যাঁ প্রবলেমগুলি কি অলরেডি 2-3 বছর আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা এখান থেকে কিন্তু বলতে পারবো যে কী কী প্রবলেম হয় এই সলভগুলি কি আর আমরা মানে বেশ রেডি করার। আমার মনে হয় এটা বুঝতে পারছি যে এটা আমার কনফিউজ যে এই ছিল সব রুল পৃথিবীতে সারা পৃথিবীর সাথে খেলা হচ্ছে, তারপরে এই কনফিউজ থাকবে কেন এই নিয়ে খেলে। আমাদের ওয়াইকাটো ওয়ারিয়র্স ইমরান ভাই কে আমি কিছু বলার জন্য অনুরোধ করি। মোটামুটি অনেকের সাথে হয়তো ফার্স্ট টাইম আজকে দেখা হচ্ছে আর অনেকেরই আমি চিনি, তো আপনারাও চিনি। ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য, সবাই ব্যক্তিগত রায় অনেকের অনেক রকমের কাজ আছে সব কিছু ছেড়ে দেখে আসার জন্য। আর অবশ্যই মেহেদি ভাইয়ের যে অ্যাপ্রোচ এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ এই অ্যাপ্রোচটা নেওয়াটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমার এটা হয়তো অনেকে আছে হয়তো আমরা চাইছি নাই এইভাবে একত্রিত হওয়ার জন্য। তো মেহেদি ভাইকে ডেফিনেটলি অনেক ধন্যবাদ। আর জায়েদ ভাই যে অনেক কিছু মেনশন করছে, এখানে অনেক কিছু অ্যাকচুয়ালি কভার হয়ে গেছে আমি যেগুলো চিন্তা করতেছিলাম বলার, বা ওইখানে আমি আর কিছু জিনিস অ্যাড করবো যেগুলো আমি জাস্ট কয়েকটা টপিক শুধু বলবো, তারপর হয়তো আমরা ডিসকাশন করতে পারি, কারণ আমি বেশি টাইম নিব না। অলরেডি অনেকে আমরা তরঙ্গা থেকে আসছি, হ্যামিল্টন থেকে আসছি, অকল্যান্ডে অনেকের অনেক রকমের প্রোগ্রাম করতে পারছি। সো একটা হলো যেটা মেজর, যেটা আমার মনে হয় যে ক্রিকেটটা আসলে আমরা সবাই খেলি, সবার একটা সবাই একত হওয়ার জন্য, সবার একটা ভালো রিলেশন ক্রিয়েট করার জন্য, এনজয় করার জন্য। সো আমার মনে হয় ক্রিকেটটা আমাদের ওইভাবেই দেখা উচিত। এখানে অবশ্যই অনেকের অনেক রকমের পার্সোনাল সমস্যা থাকতে পারে, বাট এটা আমার মনে হয় যে এটা লাস্ট 2-1 বছরে এটা বেশি হচ্ছে যে পার্সোনাল এগুলো টিমের মধ্যে আসতেছে, একটা টুর্নামেন্টে আসতেছে, যেখান থেকে আমরা আরও ব্যাকওয়ার্ডে যাচ্ছি, আমরা কিন্তু আসলে সামনে যাচ্ছি না। 2 বছর আগে যদি আমি যদি যাই, আমরা একটা টুর্নামেন্টের জন্য অনেক এক্সাইটেড থাকতাম, অফলাইনে একটা টুর্নামেন্ট হতো অথবা তরঙ্গাতে একটা টুর্নামেন্ট হবে, একটা অন্যরকম একটা ফিলিং একটা কাজ করতো, আমরা সবসময় ওইরকম প্রিপারেশন নিতাম। ওই জিনিসটা টোটালি মিসিং, ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা প্লেয়ার আমার মনে হয় বুঝতে হবে যে আমাদের ফার্স্ট ব্রাদারহুড সবার মিসিং। আমার মনে হয় যে এখানে যেটা একটা মেইন একটা সবচেয়ে বড় একটা সমস্যা হলো যে আমাদের কোনো ওইরকম কোনো অর্গানাইজ কোনো হেড নাই, যেখানে প্রত্যেকটা কিন্তু একটা ফ্যামিলি থাকে, তাই না? তো আমরা হয়তো নিজেরা নিজেরা হয়তো ডিসিশন নিই, নিজেরা নিজেরাই কমপ্লেন করি, নিজেরা নিজেরাই অনেক ঠিক আছে। তো আমার মনে হয় একটা হেড থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমরা আমাদের কথা রাখতে পারবো, বলতে পারবো, অনেক সলিউশন আছে আমরা সলিউশনটা বের করতে পারবো। আর আমরা যখন বসি একটা টেবিলে, অবশ্যই এটা সরট করার জন্য আমরা বসি, এটা কিন্তু কখনো আমরা চাই না যে এখান থেকে আরো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আসুক। তা আমার মনে হয় যে লাস্ট 2-1 বার যাই, যতটুকু আমাদের বসা হয়েছে অথবা অনলাইনে হোক ফেস টু ফেস হোক, এখানে কোনো পজিটিভ কোনো রেজাল্ট আসে না, এখানে নেগেটিভই বেশি ইম্প্যাক্ট আসছে। তো এটা আমাদের এখান থেকে যদি আমরা শুরু করি, আমাদের বাকি আমার মনে হয় স্টেটগুলো এমনি সরট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেটা সবচেয়ে বড় যে রিজনটা, যে মানুষ প্রত্যেকটা প্লেয়ারই একটা পার্সোনাল লাইফ আছে, তাদের পার্সোনাল রিলেশন আছে, তো যাদের পার্সোনালি সমস্যা আছে, আমার মনে হয় এগুলো পার্সোনালি খেলার মধ্যে না নেয় এটা, কারণ এটা সবচেয়ে বড় একটা আমার মনে হয় সিচুয়েশন যেটা ক্রিয়েট করে, যেটা একটা টুর্নামেন্টের যে একটা যে ইমেজ এটা নষ্ট করে দেয়, একটা টিমের যে একটা যে পারফরমেন্সের ব্যাপার থাকে, তাদের মোরালটা অনেক ডাউন হয়ে যায়, প্লেয়ারদের মধ্যে অনেক রকমের সমস্যা হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই ব্যাপারটা আমার মনে হয় এখান থেকে যদি আমরা শুরু করি, আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবো সব দিক দিয়ে। তারপর ওইটাখানে আমি অ্যাড করবো কিছু, যেটা হলো টুর্নামেন্টের যে ব্যাপারগুলো, যে আমাদের 2-3টা ফিক্সড টুর্নামেন্ট মান্থ থাকা উচিত। আমি ডেট বলবো না, কারণ এখানে অনেক ব্যাপার আছে, ফিল্ডের অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে প্লেয়ারদের। সো মান্থের যদি এটা যদি সবার মাইন্ডে থাকে, তাহলে আমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারবো যে ঠিক আছে আমরা মার্চে আর তরঙ্গা খেলতেছি, তবে আমরা এপ্রিলে অকল্যান্ডে এই টুর্নামেন্টটা খেলতেছি। তো এখানে আমাদের প্রত্যেকটা প্লেয়ার ওই কনসার্নটা থাকবে না যে আমরা কবে খেলবো কবে খেলবো। তো এটা একটা টিম ক্যাপ্টেনের উপর একটা প্রেশার থাকে, অনেক কিছু এখানে ম্যানেজ করতে হয়। সো এটা একটা হলো পয়েন্ট, কয়টা টুর্নামেন্ট হওয়া উচিত
অবশ্যই আমরা চাবো না যে আমরা বেশি টুর্নামেন্ট করে খেলার এটা নষ্ট করে ফেলি, কারণ আমরা টাইম পাই 5-6 মাস। এই টাইমের মধ্যে আমাদের ফ্যামিলি পার্সোনাল অনেক রকমের অনেক কমিটমেন্ট আছে, টিম স্কোয়াড নিয়ে অনেক রকমের অনেক কমপ্লেন আছে অনেকে। তো আমার মনে হয় এখানে একটা সলিউশনে আসা উচিত, যেটা সবার মতামত সব একজনের প্রায়োরিটির ব্যাপার না। স্কোয়াড ইন দ্য সেন্স লাইক হয়তো আমরা একটা টিম হয়তো আমরা পার্টিসিপেট করতেছি একটা টুর্নামেন্টে, এখানে হয়তো দুইটা টিম হয়তো করতেছে না, সো ওই দুইটা টিম থেকে হয়তো সবাই চাবে, ইভেন আমি পার্সোনালি চাবো যে আমি সবচেয়ে বেস্ট প্লেয়ারটাকে আমি পিক করি। সো মনে হয় একটা খুবই একটা ক্ল্যাশ হয়, যেটা একটা পার্সোনাল, যেটা আরেকটা সেকেন্ড একটা রিজন যেটা আমাদের ক্রিকেটকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাচ্ছে। থার্ড হলো যেটা ডিসিপ্লিন, এটা হলো স্টেট ফরওয়ার্ড, যেটা আমাদের ফিল্ডে আমরা খেলতে যাই খেলার জন্য, এখানে মারামারির জন্য অথবা একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করা, হ্যাঁ হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয় যখন খেলার একটা এক্সাইটমেন্ট খেলার, বাট এটা আমার মনে হয় ওইখানেই সরব বিটুইন দ্য ক্যাপ্টেন্স অথবা যে অর্গানাইজ যারা করবে ওইখানে এটা শেষ করাটাই ভালো, কারণ আমরা যখন আবার ওটা শেষ না করে যখন আমরা যাই দেখা যাচ্ছে যে বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক সমস্যা হচ্ছে। তো এটা স্টপ করার একটাই আমার মনে হয় যে সলিউশন, অন দ্য স্পট ওইখানে জিনিসটা শেষ করা। তো এগুলো আমার মনে হয় যে মেইন পয়েন্ট, তারপর আপনারা অনেকে এখানে আসেন ডেফিনেটলি আরো ইম্পর্টেন্ট অনেকগুলো পয়েন্টস বের হবে। সো আমার মনে হয় এই কয়েকটা পয়েন্টস মধ্যে আমি থাকবো আর কি, যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। থেকে সবচেয়ে আমাদের সিনিয়র বড় ভাই জুয়েল ভাই আছেন, আজকে অনেক কষ্ট করে পাইছি যদিও, তো জুয়েল ভাই যদি আমাদেরকে কিছু আপনার চিন্তা ভাবনা এক রিগার্ডিং, যেহেতু তাওয়াঙ্গা যে আপনার টুর্নামেন্ট পরে লাস্ট কাপল অফ ইয়ার্স রিগার্ডিং দ্যাট এক্সপিরিয়েন্স পর, মানে আমরা আরও কীভাবে ভালো করতে পারি এটা যদি। আসসালামু আলাইকুম। বেসিক্যালি সবাই কিন্তু এগুলি বলছে সবই কভার করছে, আমি চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু করতে, যেটা ফিউচার হেডিং টু দ্য ফিউচার, যেমন থ্রি টুর্নামেন্ট মেইন টুর্নামেন্ট যদি হয় জাস্ট হ্যাভ লাইক ওয়ান কাপ অর সামথিং, it will go round. So for example, so you have to buy cup every time, spend money on the cup, just have one cup and you can rotate whoever win, you will take it, put a name, 2006 Auckland, 2009 Birmingham, whatever, something like that will be good. I think it's good for the future. আমাদের ক্রিকেট নিয়ে পার্সোনাল ক্লাস গুলো যেহেতু আমরা লিমিটেড পাঠাই আমাদের ফ্যামিলি পর্যন্ত পৌঁছাই, খেলার মাঠে থাকে খেলার মাঠের ফল দুজনের প্রবলেম ফ্যামিলি তাদের ওয়াইফ অনেক ছেলেমেয়েরা আছেন ক্রিকেটের উপর একটা বিরক্তি চলে আসছে, ওরা ক্রিকেট থেকে সরে যেতে চাইছে, রিং অফ দ্য আমাদের ছোট কমিউনিটি থেকে যদি ওরাও সরে যায় রিং অফ দ্য কিন্তু কিছু থাকে না এন্টারটেইনের জন্য, সো আমাদেরই লস হচ্ছে, সো স্ট্রাকচারটা করা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা সবাই এখানে আসছি। তারঙ্গা থেকে আর কেউ কি কিছু বলবেন? মাদি তামি, আচ্ছা তারঙ্গা থেকে ওনারা আমি আর একটু বলি যে করবে, ওনারা গত কয় বছর ধরে ইন্ডিপেন্ডেন্স কাপ করতেছে, চার বছর হচ্ছে ওরা প্রত্যেক আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মুকুল ভাই ছিল, প্রত্যেকবারে আমরা তাদেরকে মানে সাপোর্ট করে থাকি, এবং আই হোপ
ওরা যে টুর্নামেন্টটা লাস্ট ইয়ারে করার কথা ছিল যেটা কোভিডের কারণে পিছিয়ে গেছে, সেটাতে অলরেডি দে গট দেয়ার সাপোর্ট ফ্রম বানজি, এবং আমি তার আমিও পার্ট অফ মানে আমিও তাদেরকে মোটামুটি মানে মোটামুটি যে কোনো প্রকারের সাপোর্ট করে থাকি। এবং আমি আমাকে ওরা বলছে যে এই টুর্নামেন্ট যেহেতু পিছিয়ে যায়, যেটা ওরা ডিসেম্বরের 19 তারিখে উনি মানে 19 তারিখে ওইটার ডেট ফালাইছে, তো এবং অফিসিয়ালি ওরা ইনভাইট করবে এবং ডিসেম্বরের 19 তারিখে টুর্নামেন্টে আপনার উপস্থিতি আমরা চাই। অবশ্যই এখানে আর একটা জিনিস, ডিসেম্বর 19 তারিখে কিন্তু আমাদের বাঞ্জি থেকে একটা কালচারাল অনুষ্ঠান হওয়ার কথা হচ্ছে, যেহেতু ইভেন্ট অলরেডি লিমিটেড, সো এখানে ক্ল্যাশ হয়ে কোনো রকম অপশন নাই, সো উই নিড এ স্ট্রাকচার, বিকজ দেখা গেছে যে আমি আজকে শুনলাম লেবার হয়ে গেছে, সো আমি আমি সামারে পুরো এজ এ 6 মাস অফ থেকে এজ এ আমরা যদি আমি 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 কি কথা বলি, আমি লেবার বয়ের বানজি প্রোগ্রামকে আমি আগে প্রায়োরিটি দিই, কিন্তু আমি এখানে এখন আমি যদি না যেতে পারি তো আমি তো তোমাকে তোমাদেরকে বলতে পারি যে এই জিনিসটা আমি নোট ডিসেম্বর 19 নোট করে নিছি, তো উইল ট্রাই টু চেঞ্জ আফটার বক্সিং ডে বা সামথিং। তাহলে তার মধ্যে থেকে আর এর পরবর্তীতে আর এখানে টিম মেম্বার আমি আসলে দুইটা নতুন টিম আসছে লিয়াকত ভাই, যেটা নতুন টিম ক্লিয়ার পুরানা, তারা বিভিন্ন সময় আপনাদের 3-4 বছর ধরে খেলতো, এবার আজ মানে আমাদের সঙ্গে নতুন টিম হিসাবে জয়েন করছে এবং তারা অলরেডি আজকে আমাদের সঙ্গে খেলছে। আমি আপনাদের মানে আপনাদের টিমের পক্ষ থেকে যদি কিছু বলতেন আমাদেরকে যে আপকামিং সংক্ষিপ্ত ভাবে কিছু বলেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যারা বেঙ্গুল মাউন্ট উইলিংটন আছে তো আমরা যারা খেলতে পারি না সবাই মিলে একটা টিম গঠন করছি যে আমরা এনজয় করার জন্য যে সামারে এনজয় আসলে তো ক্রিকেটটা আমাদের প্রফেশনাল না, আমরা চিন্তা করি যে ক্রিকেটটা আমাদের জাস্ট এন্টারটেনমেন্ট, তো আমরা চিন্তা করতেছি অনেকভাবে মানে যে বলছে যে ইমরান ভাই যে কথাগুলো বলছে সব কথাগুলোই চলে আসছে, তো অনেক যা ভাইয়ারা আছে যে এটা প্রফেশনালভাবে নিচ্ছে যার কারণে আমাদের সমস্যা হইতেছে, আমরা মানে চিন্তা করবো যে মাঠের কেউ যদি হ্যান্ডেলিং করে যায় উপরে যদি কেউ থাকে নির্দেশন দেয় যে না এটা ভাবে হওয়ার দরকার জাস্ট আমরা মাইনে নিব, তাহলে কি আমাদের মধ্যে আপনাদের যদি এখানে একটা প্যানেল থাকে আলটিমেটলি রুলসটা যদি ওইভাবে আসে ইজি হয়, এটা ইজি হবে এই সেন্স যে আপনার অর্গানাইজ করাটা রুলসটাকে মেনটেন করাটা ফলো করাটা ডিসিপ্লিন মেনটেন করাটা ডিসিপ্লিন চলে আসবে এইভাবে, তো বেসিক্যালি এই জিনিসটাই, এছাড়া কিছু না, আমার আলটিমেটলি এখানে তো সবাই খেলতেছে প্রফেশনালি বা নট প্রফেশনালি যেভাবেই বলেন না কেন আপনার এন্টারটেইনিংয়ের জন্য, তো এটা হচ্ছে ভালো একটা আন্ডারস্ট্যান্ড করার জন্য। এখন এখানে এই এইটা থেকে যদি মানে খারাপ জিনিসগুলো আসে সেটা আমরা
ওই জিনিসগুলো যাতে না হয় এই জন্যই ওরকম একটা স্ট্রাকচার দরকার। তবে আলটিমেটলি উইথ প্রপার গাইডলাইন্স একটা নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট স্কেডিউল অনুযায়ী যে অমুক মাসে ওখানে খেলা হবে তাহলে জিনিসগুলো অনেক ইজি হবে, অনেক ইজি হবে। তো এটাই একদম ধন্যবাদ, ধন্যবাদ গাইড ভাই। এখন ইনভেসিবল ফাইটার্স বাংলা বয়েজ এবং অন্যান্য আরও তিনজন ওরা হচ্ছে অন দ্য ওয়ে। তো এখন গ্ল্যাডিয়েটার্স লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন টিম, তো ওর ক্যাপ্টেন রাফিকে আমি কিছু বলার অনুরোধ করব। আচ্ছা, আপনারা সবাই এতক্ষণ যা বললেন ম্যানেজমেন্টের কথা বলি, বাট অ্যাজ এ টিম প্লেয়ার হিসাবে আমি যে এই প্রবলেমগুলো ফেস করছি সেটা হলো আমরা এখানে ইচ্ছুক হচ্ছি খেলাটাকে ভালো আরও মানুষ উন্নয়ন করার জন্য, ঠিক না? এর জন্য আমাদের প্রথম যেটা দরকার, আপনি যদি খেলার মান উন্নয়ন করতে চান আপনাকে টাইম দরকার। এখানে আপনার টিমের প্র্যাকটিসের ব্যাপার আছে, এখানে আমরা কেউ প্রফেশনাল খেলোয়াড় না, জানুষ তো খেলতেই আসছি। আপনি যদি টাইমটা জানেন তাহলে আপনি আপনার টিম ম্যানদের রেডি করার একটা সুযোগ থাকে। আপনার যদি শুধুই খেলতে যাই পার্টিসিপেট করার জন্য তাহলে কিন্তু মিটিংয়ের কোনো দরকার নেই। আপনার যদি টাইম টেবিলটা সেট করতে না পারেন তাহলে আমরা যে মানের খেলাটা চাইতেছি ওটা কখনই আসবে না। আর দুই নম্বর যেটা আমি খেলা যেটা আমি ফেস করছি এটা হলো রান কাউন্ট নিয়ে। যখন রাউন্ড কাউন্ট করতে চাই প্লেয়াররা জানে না রান কত, আমরা কাউন্ট করি সেই আগের পদ্ধতিতে কাগজে কোনো। তো এবার যারা আসে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে স্কোরবোর্ড এটা খুবই ইম্পর্টেন্ট। এক সময় সবসময় বাঁচবে, কারোর মধ্যে কারো কোনো ক্ল্যাশ হবে না। আর আরেকটা জিনিস হলো আম্পায়ার থাকা উচিত প্রপার, যারা খেলাটা আসলেই বুঝে। আর আমি ফেস করছি এরকম যে হোয়াইট দিলে আম্পায়ার বুঝে না এটা হোয়াইট কি, এটা খুবই ফাস্টেস্ট আপনার খেলার মধ্যে। এইগুলো আছে, আপনারা তো ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছেন, আমি প্লেয়ার হিসাবে খেলার যে বেসিক যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান অনেক আগেই করা উচিত ছিল কিন্তু করা হয়নি। আর ম্যানেজমেন্ট নিয়ে যদি আমি বলতে চাই, এখানে দেখেন টিমের প্রায়োরিটি কাকে যাওয়া উচিত, খেলবো আমরা, আমরা কীভাবে খেলতে চাই, কখন খেলতে চাই এটা আমাদের ডিসকাস করা নিয়ে আমার হলো। ম্যানেজমেন্ট যদি আপনার টাইম শিডিউল করে এই দিনে খেলা অবশ্যই করা যাবে, কিন্তু এটার জন্য আমাদের টাইম দিতে হবে যে আমরা জানবো যে পরের বছরে আমাদেরই সময় খেলা। আমার অনেক প্লেয়ার আছে দেশের বাইরে থেকে আসে, ওরা আমাদের হলিডেগুলো খেলার সময় তারা ইউজ করতে পারবে যে আমি ওই সময় খেলি, এরকম থাকা উচিত। হঠাৎ করে আমরা দুই টিম রেডি নেক্সট প্লে নেক্সট মান্থ, আর সবার সব টিমের জন্য আপনারা যখন টুর্নামেন্ট ছাড়বেন আপনারা চুজ করতে পারবেন না যে এই টিমগুলো রেডি হই, সবার জন্য ওপেন থাকা উচিত কোন কোন টিমরা খেলো। ডেডলাইন তো অবশ্যই থাকবে যে টিম এই দিনের মধ্যে আমাদের জানাইতে হবে যে এটা ডেডলাইন, এর মধ্যে তোমার নাম লেখা হবে। আর আরেকটা ব্যাপার যে আলোচনা হলো যে টিম নিয়ম, যদি দশটা টিম থাকে আটটা টিম পার্টিসিপেট করে দুইটা টিম না খেলা স্বাভাবিক। এখন এর মানে এই না যে ওই টিমের প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে না, কিন্তু আবার যদি এটা হইতো যে টিম লিস্ট আমরা দিয়ে দিছি অলরেডি, ডেডলাইন পার হয়ে গেছে, তারপরে আমরা আরেকটা টিম ম্যান ঢুকাই দিচ্ছি প্লেয়ার, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি এখানে কোনো প্লেয়ার আটকাইতে পারবেন না যে তুমি এই টিমে খেলতে পারবে না ও এই টিমে খেলতে পারবে না, মানে আমাকে আটকানো কারো কোনো ক্ষমতা নাই, আমি ওপেন প্লেয়ার যে কোনো টিমে খেলতে পারি। এই জিনিসগুলো খুবই ক্লিয়ার থাকা উচিত, কারণ খেলার আগে আপনি যখন আরেকজনকে বলবেন যে তুমি খেলতে পারবে না ও কারণে, এটা কারো বলার কিন্তু রাইট নেই, এই জিনিসগুলো হইতেছে, এই জিনিসগুলো খুব ক্লিয়ার থাকা উচিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি আমরা যদি খেলার মান বাড়াইতে চাই আমাদের টাইম নির্ধারণ করা উচিত যে এই টাইমে এই বছর এই সিজনে কারোঙ্গা টুর্নামেন্ট হবে, এই সময় এই জায়গায় টুর্নামেন্ট হবে। কারণ আপনার যদি কোনো গোল না থাকে যে আমি আমার টিম এইভাবে সেট করতে থাকবো তাহলে লাভ হবে না। সব কিছু এক পরীক্ষায় যখন এক্সাম হতে হবে কিন্তু একটা ডেট থাকে প্র্যাকটিস করতে হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা যদি আমরা এখানে সবাই টাইম আসলে সবাই কিন্তু কাজ পালিয়ে আসছে, তার মানে কি আমরা আসলে ভালো কিছু চাইতেছি। আর যদি ভালো কিছু করতে চান আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, টাইম দিতে হবে। আর স্পোর্টস জিনিসটি প্র্যাকটিসের ব্যাপার, আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন খেলা মানে যাবে না। আর সত্যি কথা বলতে পরীক্ষা হলে দেখবেন যারা ভালো পারে তারা তাদের কোনো কমপ্লেন থাকে না, যারা পারে না তাদের কমপ্লেন থাকে। গ্ল্যাডিয়েটরস কোনো খেলায় কোনো কমপ্লেন করে নেই, কারণ আমরা জানি কীভাবে খেলতে হবে।
তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এখানে আছেন কিছু বেসিক নিয়ম আমি যে নিয়মগুলো কথা বলছি খুব অসাধারণ কিছু ব্যাপার না নর্মাল জিনিস এগুলো যদি আমরা ফলো করি খেলা খুব ইজি সিম্পল এটাই সবাই মোটামুটি সব কিছু বলেছে আমি নতুন ভাবে কিছু বলবো না তো আমি একটা মেজর যে জিনিসটা বলছি সেটা হচ্ছে আম্পায়ারিং যেহেতু আম্পায়ারিং নিয়ে আমাদের মেইন ঝামেলাটা হয় ওয়াইড রিশু থাকে নো বল রিশু থাকে অনেক সময় আমরা মানতে চাই না যেহেতু আমাদের এইজটা অলমোস্ট সেম তো এক্ষেত্রে হচ্ছে মেইনদের ক্ষেত্রে একটু ঝামেলা হয় তো আমি আসলে ম্যানেজমেন্ট বলবো এক্ষেত্রে আমরা কাউন্সিল থেকে আম্পায়ার আনতে পারি এবং যে প্রবলেমটা গতবার হয়েছে যে কাউন্সিল থেকে আমরা আম্পায়ার থেকে আনছি বা যেহেতু খেলতেছি আমরা অ্যাকর্ডিং টু আওয়ার রুলস আমাদের কমিটির মধ্যে কিছু রুলস থাকে যেমন আমরা লেগ বিফোর খেলি না একটা মানে ক্রিজের মধ্যে হচ্ছে একটা পিচের মধ্যে নো বলে হচ্ছে নো ফ্রি হিট দিচ্ছে আর একটা দিচ্ছে না এই ঝামেলাগুলো হচ্ছে যেহেতু আমরা আম্পায়ারিং আনবো কাউন্সিল থেকে অবশ্যই আমরা আমাদের যে রুলসগুলো ওদেরও একটু বুস্ট আপ করবো যে আমরা আসলে এই রুলসগুলোকে খেলতেছি এবং এই রুলসগুলোকে আমাদের ডিসকাশন লেভেল শেষ এখন আমি অনুরোধ করবো মাহবুবকে একটু সামারাইজ এটার একটাই আনসার সেটা হচ্ছে আমরা অর্গানাইজড ছিলাম না কখনোই আমরা এ যাবৎকাল পর্যন্ত অকল্যান্ডে যতগুলো টুর্নামেন্ট হয়েছে আইদার দেখা গেছে আমরা দুই তিনটা ফ্রেন্ড মিলে আমরা অর্গানাইজ করছি হয়তো বা কিছু ফ্রেন্ড মিলে অর্গানাইজ করছি টুর্নামেন্টগুলো অর্গানাইজ করছি যার কারণে দেখা গেছে যে আমরা প্রপার যেই জিনিসটা সার্ভিসটা যেটা দেওয়া দরকার সেটা আমরা দিতে পারিনি এটা আমাদেরই ব্যর্থতা এবং এটা আমাদের অকল্যান্ডে সবাইকেই স্বীকার করতে হবে এটা শুধু আমার একার ব্যর্থতা না এটা অকল্যান্ডে যারা বসবাস করছে এটা অকল্যান্ডের সবার এই ব্যর্থতা স্বীকার করতে হবে যেটা আমাদের সবার ব্যর্থতা যে আমরা অকল্যান্ডের সবচেয়ে বড় কমিউনিটি বাংলাদেশি যে কমিউনিটিটা আছে অকল্যান্ডের সবচেয়ে বড় যে এই জিনিসটা আমরা কখনোই সলভ করতে পারিনি এবং লাস্ট ইয়ার যখন সমস্যাগুলা মানে প্রকট ধারণ করলো তখন আমি সর্বপ্রথম শিশির ভাইকে বলছিলাম যে আমরা কেন অর্গানাইজড ওয়েতে যাচ্ছি না এই জন্য সেই চেষ্টা লাস্ট ইয়ারও আমরা চেষ্টা করছি যে আমরা যাতে করে অর্গানাইজ ওয়েতে যাইতে পারি এবং এইখানে আমরা বিভিন্ন এই টিমের লোকজনকে ডেকে আমরা এখানে মিটিং করছি কিন্তু তারপরও আমরা করতে পারিনি এরপরে ফাইনালি আমরা চিন্তা করলাম যে আমরা অর্গানাইজ যেভাবে করতেছি হয়তো বা এভাবে সম্ভব না কিন্তু আমরা যদি এভাবে চলতে থাকি আমাদের ক্রিকেট ডে বাই ডে আমরা পিছনের দিকে যাব সামনের দিকে আগাইতে পারবো না এবং আমি শিশির ভাইকে পার্সোনালি যখন কথা হয়েছে তখন আমি প্রস্তাব করছিলাম যে আমরা এমন কিছু করতে চাই যেটাতে কিনা পুরো নিউজিল্যান্ড একসাথে থাকে এবং সবার সাথে সবার যাতে একটা লিয়াজও থাকে এবং আমরা হয়তো বা এইখানে থাকবো না ইন ফিউচারে কিন্তু একটা মানে ক্রিকেট বডি থাকুক যেখানে হয়তো বা নেক্সট ইয়ারে হয়তো বা আমি থাকবো না অন্য কেউ থাকবে আমাদের ক্রিকেটটা যাতে কোনোভাবেই স্টপ না হয় এবং এটা করার জন্য আমাদের কিছু ওই
ফাইনান্সিয়াল ব্যাপার স্যাপার থাকে, এই জন্য দেখা গেছে অনেক সময় ওই যে অর্গানাইজিং কমিটি থাকে যারা থাকে অনেক কিছু ক্ল্যাশ হয়, বিভিন্ন ঝামেলা টামেলা হয়। তো এইগুলা নিয়েও শিশির ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমরা যারা ক্রিকেট অর্গানাইজ করব তাদের সাথে হাতে এই ফাইনান্সিয়াল ব্যাপারটা কমপ্লিটলি থাকবে না, যার কারণে আমরা এই এইবার যে বাঞ্চির প্রেসিডেন্ট সাহেবের বাসায় আমরা ওই দিন গেছিলাম কথা বলার জন্য যে আমরা অর্গানাইজ করব, কিন্তু আমাদের টপ যারা থাকবে আমাদেরকে এই কন্ট্রোল করার জন্য কিছু মানুষ দরকার যারা আমাদেরকে কন্ট্রোল করতে পারবে যে না তুমি বল তুমি অর্গানাইজার হয়েছো কিন্তু এটার মানে এটা না, তুমি যেটা বলবে এটাই রাইট। আমরা চাচ্ছি যে সবার ভিতরে একটা ফেয়ারনেস থাকুক, যেটা আমি চাই আমি আজকে অর্গানাইজার হয়েছি কিন্তু আমি চাইতেছি যে আমি রুল চেঞ্জ করে দেবো, ওই জিনিসটা যাতে না হয়, একটা প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা, যেটা দেখা গেছে যে এই বাঞ্চির কাছে চলে যাবে। তো আমরা যখন অর্গানাইজ করবো মাঠে বা যারা অর্গানাইজিং কমিটিতে থাকবে, তো ওইখানে কখন যদি কোনো সমস্যা ক্রিয়েট হয় তখন দেখা গেছে যে এই বাঞ্চির যারা ওই মাঠের অন দ্য স্পটে থাকবে তখন তারা এই রুলস অ্যান্ড রেগুলেশন দেখে যেটা ডিসিশন হয় ওইটাই ফাইনাল। তো এখন পর্যন্ত যত সমস্যা হয়েছে আমার মনে হয় এখন মানে কী সমস্যা আমাদের পিছনে হয়েছে কী হইতে পারে ওইগুলো আমরা চিন্তা না করে আমরা একটা ক্রিকেট বডি তৈরি করি এবং এখানে আমরা মানে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন আমরা নিয়ে আসি, তারপরে আমরা সামনের দিকে আগাই, পিছনের কথাগুলো আর না বলি। এখন আমি যেহেতু মোটামুটি সবার ডিসকাশন শেষ, এখন আমাদের যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করা দরকার, যেহেতু লিয়াকত ভাই আসলে প্রথমে বলতেছিলেন আসলে স্পেসিফিক জিনিস নিয়ে আমরা আলোচনা করি, তো এখন সবার কথা অনুযায়ী আমরা যেগুলো বুঝলাম গাইডলাইন রুলস পার্সোনাল ইস্যু, যেহেতু আমরা রুলস তৈরি করলে আলটিমেটলি পার্সোনাল ইস্যু এখানে আসার কথা থাকবে না, আর টুর্নামেন্ট ডেট এটা ক্যালেন্ডার এগুলো সব কিছু আসলে ডিসিপ্লিন ফিল্ড ডিসিপ্লিন সব কিছু আসলে এখানে আমরা, তো গাইডলাইন এবং রুলস এবং ক্রিকেট ক্যালেন্ডার এই তিনটে যদি আমরা কুইকলি তৈরি করতে পারি বা তাহলে আমার মনে হয় যে আমরা সমাধান মানে আমরা মোটামুটি আসলে চারটা জিনিস আসলে আউটকামটা পাবো। আমি আমি সবাই ধন্যবাদ সবাই বক্তব্য দিই যেখান থেকে এটা আমাদের কোনো জিনিসের আনিজন না যে আমাদের পজিটিভ চেয়ে নেগেটিভ বেশি ডিসকাশন হয় সেটা এখানে হচ্ছে, তবে আমার যেটা মনে হচ্ছে এখানে ফান্ডামেন্টালি কিছু মিসিং হচ্ছে, যেটা তুমি কিছু মেনশন করছি সেটা আমি সেদিনের ডিসকাশন হিসেবে আমি আমি বলেছিলাম। প্রথম হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে ক্রিকেটের ব্যাপারে, আমি সেজন্য বলেছিলাম যে ক্রিকেট হচ্ছে একমাত্র স্পোর্টস আমাদের দেশের জন্য যেটা আমাদের দেশটাকে পৃথিবীতে পরিচয় করিয়ে দিচ্ছে দিচ্ছে যে এই ক্রিকেটটাকে যে আমরা এখানে যে আমরা যে সবাই আসছি অবশ্যই আমরা ক্রিকেটকে ভালোবাসে বলি ভালোবাসে বলি আসছি সময় পয়সা সব কিছু দিয়ে, কিন্তু আমাদের কিছু কিছু থেকে মিস হচ্ছে যে কিছু দিচ্ছি যে শুনে শিশির যারা উদ্যোগ উদ্যোগ দিচ্ছে তাদের পার্সোনাল লাইফে তারা পুরোপুরিভাবে দিতে পারছে না, ফলে হচ্ছে কি ম্যানেজমেন্ট কিছু ত্রুটি আছে। মেবি ইটস এ গুড আইডিয়া যে অ্যাসোসিয়েশনকে এখানে ইনভলভ করা একটা প্যারেন্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটা হয়তো বা খুব বেশি করতে পারবে না অ্যাসোসিয়েশন সেরও হিসেবে প্যারেন্টস হিসেবে থাকবে একটা যে আছে একদম একটা সিম্বল হিসেবে থাকতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে অ্যাসোসিয়েশনের কি বলে চলে ছায়ায় অ্যাসোসিয়েশনের ছায়া একটা কমিটি থাকবে যেটা অ্যাসোসিয়েশন বাঞ্জে এটা ফলো আপ করে দেখবে তারা সেলফ কন্ট্রোল তারা সেলফ মোটিভেটেড হতে হবে, তারা কী করবে এই যে ক্রাইটেরিয়াগুলি তৈরি করবে। আমি যেটা সেদিন যেটা বলেছিলাম আমি যে আমাদের হওয়া উচিত যে শুধুমাত্র আমার কাছে যেটা মনে হচ্ছে যে টুর্নামেন্ট টিম হচ্ছে খেলা হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে দেশের, কিন্তু আমি মনে করি না যে আমাদের কোন ক্রিকেটকে ডেভেলপ করতে হলে
এটা এইভাবে হবে, আমাদের হতে হবে রেগুলার প্র্যাকটিসের এভরি ইয়ার, রেগুলার প্র্যাকটিসের স্কেজুল থাকতে হবে, ইচ এন্ড এভরি মিনিটে জানবে এবং সেটা তারা প্র্যাকটিস করবে, তারপরে ওই প্র্যাকটিসে তারপরে টুর্নামেন্ট হতে হবে। দুই নম্বর হচ্ছে অবভিয়াসলি সবাই কিন্তু একরকম খেলে খেলবে না, এখন ভালো প্লেয়াররা ভালো প্লেয়ার হিসেবে খেলতে চাবে, কারণ হচ্ছে তারা জিততে চায়। ইট ইস নট আনইউজুয়াল যে আমরা জেতার জন্য অনেক কিছু অনেকগুলো ট্রিক করি, এরকম সবাই করে, তারপরে যদি আমরা ট্রিক না করতে পারি এরকম কিছু জিনিস ওখানে ইনভলভ করতে হবে যে হ্যাঁ এই ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কমিটেড হতে হবে, আমাদের ওয়াইজ হতে হবে, ভাই অযথা ছোটোখাটো জিনিস নিয়ে আমরা করবো না, কিন্তু তারপর যখন ওই যে ইয়াটা আসে অনেক সময় করতে চাই সেই ক্ষেত্রে দুই একজন জার্মিনাল বাড়িতে থাকবে, ইট ইস নো ইট ইস ইয়েস, আমার কথা মানতে হবে, কিংবা একজন মানুষকে সিক করবে যে ইয়েস নো বলে দেবে, দ্যাটস ওয়াট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এভরিওয়ান, এটা আমাদের করতে হবে এটা। আর আমাদের ওই যে ক্ষেত্রে যেটা মনে হচ্ছে আমরা এরকম করতে পারি, এ বি সি করতে পারি যে এ টিমের হয়তো দেখা গেলো 10টা প্লেয়ার, বি টিমে হয়তো গেলে 15টা প্লেয়ার, সি টিমে হয়তো বা দেখা গেলো 15টা প্লেয়ার, আমরা এ বি সি মিক্স করে আমাদের টিম বানাতে হবে, তাহলে কি সবাই ব্যালেন্স হবে, একটা টিম ভালো ভালো টিম দেখা দেখাই গেল তারা তো চ্যাম্পিয়ন হবেই, তাহলে তার অন্যান্য প্লেয়ার ইনসোর্সেন হবে না। হ্যাঁ এখন এখন সময় ভালো প্লেয়ার ভালো খেলতে অবশ্য ডিস্টার্বেন্স হয়, দ্যাট ইস ডিফারেন্ট ইস্যু, প্রথম আমরা আমাদের টিমটাকে তৈরি করে নিই, এই জন্য আপনারা ঠিক করেন যে টুর্নামেন্ট হচ্ছে হোক, এবছর তো অলরেডি টুরলে এখন থেকে আমি সেদিন তোমাদেরকে বলছি যে সেদিন যে আমাদের একজাক্টলি একটা টিমের গাইড একটা একটা নিয়ম যেটা বান্ধির আমরা পেতে পারি, কিন্তু বান্ধি খুব বেশি দিবে না, আমরা বলবো যে পাঁচ জনের এই তিনজন তোমরা ঠিক করে নিজেরা ঠিক করে নিবা, আমরা পাঁচজনের মেম্বার আমরা তাদেরকে গাইড দিলাম, আর কোনো প্রবলেম না আমরা বললাম, আমরা উল্টো থেকে কিন্তু আমরা বেশি এখন তৈরি করবো না, কারণ এত দুজন নিজস্ব কাজ আছে আমাদের স্পোর্টস ব্রাঞ্চে যারা আছে সেই সেক্রেটারি হয়তো বা হেল্প প্রেসিডেন্ট হবে জেনারেল সেক্রেটারি হবে, আমরা চাই যে দ্যাট ইস দিস সাইড ইজ ওয়ান অফ দ্য আওয়ার স্ট্রেংথ, ইয়াং জেনারেশন তোমরা আছে এদের যদি সামহাম ইনভলভ করে আসলে কোনো কিছু করতে পারে আমাদের সবারই নাম ছিল তো ওই হিসেবে টুর্নামেন্ট হোক, এখন যেটা হয়েছে সেদিন যেটা আলাদা, কিন্তু আমাদের তোমাদের নিজেরা তারা যারা উদ্যোগী তারা বসে আমার মনে হয় আইসিসি থেকে একটা ক্রাইটেরিয়া তৈরি হোক, আর দুই নম্বর হচ্ছে একটা হয়েছে একটা দুই নম্বর হচ্ছে হয়েছে রেগুলার প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে, এটা যেটা দরকার আমি বলছি আইসিসি থেকে পার্সোনালি আমাদের খুব সম্ভব যে যা কিছু দরকার আমরা হেল্প করবো, রেগুলার প্র্যাকটিস করতে হবে, সবাই যেন জানে যারা ক্রিকেট ফ্রেন্ড সবাই যেন জানে যেখানে ক্রিকেট খেলা হয় আমরা যা খেলতে পারি, হ্যাঁ প্র্যাকটিস করবো নেট বিভিন্ন অলমোস্ট এভরি ফিল্ডে কিন্তু নেট আসে, আমরা যদি আগে থেকে ইন্ডিয়া রাখি আগে থেকে আমার তো নাম দিয়ে যে বান্ধি টিম, তাহলে আমরা এই হিসেবে যদি আমরা দুই তিনটা ফিল্ড রাখি নর্থ এলাকায় সেন্ট্রাল একটা ওয়েস্ট একটা ইস্টে একটা রেখে দিই আমরা, তাহলে ওরকম যদি তারা প্র্যাকটিস করবো তারপর আমরা টুর্নামেন্ট করতে পারি। হ্যাঁ এটা করার পর যখন আমাদের তখন আমরা আস্তে আস্তে দেখা যাবে এই প্রবলেমগুলি হবে আমাদের, আর টুর্নামেন্ট হয় হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু এই জিনিসটা আমাদের আমার মনে হয় তৈরি করতে হবে, আমার আমার বক্তব্য এটা আমার মনে হয় এটাই সবারই একরকম দরকার, আজকে যদি তোমরা যদি মনে করো একটা টিম তৈরি করো যারা আমি যদি যে এরপরে তো কোনো কিছু অ্যাড করতে হয় আমরা যদি মনে করো যে আরও কিছু অ্যাড করা দরকার, আমি মনে করি যে প্রথমত আমাদের রুলস গান টুর্নামেন্ট আসছে রুলসগুলো তৈরি করতে হবে, এইচ এন এভরিওয়ান হ্যাজ টু বি রিটার্ন দিতে হবে দ্যাট ইজ দ্য রুল, এর পিছনে যে বাইরে কোনো চিন্তা আসছে এভরি টুর্নামেন্টে এভরি ম্যাচ ম্যাচে ওয়ান পার্সন উইল বি ইন চার্জ, সে ডিসিশন মেক করবে, তার ডিসিশন সবাইকে মানতে হবে, এটা অ্যাকসেপ্ট করবে, মানলে অনেক প্রবলেম ইত্যাদি যে প্রবলেম শেষ হয়ে তা না অনেক মিনিমাইজ করবে, আর ইট ইস টুগেদারে বলতেছে যে প্রপার আমি আম্পায়ারই করবো, আমি রুলসই জানলাম না আমরা আম্পায়ারকে, ওয়াইডকে আমি জানি না নোবলকে আমি জানি না, তাহলে তো ফেয়ার হবে না খেলা, অবশ্যই আমরা ঠিক থাকবো যেটা পয়সা লাগলো যেটা খেলা যখন হবে খেলাটা ঠিক মতো, আর একটা জিনিস হচ্ছে প্রপার গিয়ার হতে হবে, আমি দেখছি যদি চ্যাম্পিয়ন বলতে পারো না, আমি মনে করি না দ্যাট ইস আপ টু স্ট্যান্ডার্ড, ইউ আর অ্যাডাল্ট ইউ শুড হ্যাভ দ্য নর্মাল বল নর্মাল সব সেফটি গিয়ার সব কিছু থাকবে যে যাবে যেমন তৈরি সবাই থাকতে হবে, এর জন্য প্রথমে একটু কষ্ট হবে সবাইকে স্ট্যান্ড করতে হবে, কিন্তু প্রপার খেলা হতে হবে, আমি মনে করি না যদি একদিন এই দেশে কেউ খেলে যাবে খেলেছে ওই টেনিস বল ট্যাপিং করে খেলতেছি আমি থাকবে না, এটা হয় না অ্যাকসেপ্টেবল না, বাংলাদেশ ইজ স্টিল প্লেয়িং নেশন ফর লং টার্ম,
আমাদের পুরো আপনাদের খেলাটা অর্ডার গিয়ে আর কি পয়সা খরচ করবে তার পাঁচশো টাকা খরচ করবে সবাই করো তাহলে একটা খেলার স্পিড আসবে আমরা সবাই কাছে দেখা করবো কিন্তু খেলা হয়েছে অনেক প্রকার হ্যাঁ ইনিশিয়ালি অনেক মনে হচ্ছে অনেক বড় হচ্ছে আসতে দেরি হতে হবে আমি বলছি কালকে কিনতে হবে বাট ইউর মেক দ্য প্লেস দ্য নেক্সট ইয়ার সবকে গিয়ে আসতে হবে আমার বছরের বাচ্চার মধ্যে সব ওই গিয়ার টিয়ার নিয়ে ওই প্রপার বল দেখলাম তোমরা সবাই অ্যাডাল্ট তোমাদের কিপোর্ট একটু হয় না ঠিক আছে টুর্নামেন্ট করেছি অন্যান্য ইন্টার আদার অন্যান্য দেশের সব লোকাল টিম সব ফাইট করবো ওদের থেকে খেলবো না আমরা চাইলে করবো আমি বলেছি আসবে না আর টার্গেট করবো নেক্সট ইয়ার অথবা দুই বছর করে টার্গেট করবো আমরা প্রপার টিম তৈরি করবো আমরা যখন এখন সবাই বেস্ট টিম রান করবো নিজের আমরা তো খেলবো সবাই বেসা বেসা আমরা খেলবো কেউ আশা করে না যে প্রবলেম থাকবে প্রবলেম আসবে কিন্তু আমি চেষ্টা করবো যাতে মিনিমাইজ করার কমন এই জন্য আমরা গাইড দেবো আমরা আসি ততটুকু সম্ভব আমি চেষ্টা করবো হ্যাঁ তারপরে তো ফুটি এটা আমার মনে হয় একটা মেইন যেটা বলবো এটা একটা মেইন রিজন কেন আমরা এখনো এত ব্যাকওয়ার্ডে আছি হয়তো দশ বছর আগে যদি আমরা এই অ্যাডভান্সটা পাইতাম তার কাছ থেকে আরো হয়তো পাঁচ বছর আগে হয়তো আমরা শুরু হয়ে যেতাম আমরা শুরু করি প্ল্যান করি যেটা হয় না সেদিন আমরা আক্ষেপ পেলাম আমরা আজকে থেকে শুরু করি টুর্নামেন্ট করে আমি হচ্ছে বলছি টুর্নামেন্ট করে ঠিক আছে টুর্নামেন্ট যেভাবে করছি আমি তো ভুল করবো না আগামী চেষ্টা করতে পারবো না বা I want to see next season, cricket season, you playing the proper cricket, with the proper gear. তাহলে হবে কি তোমাদের টিম স্পিরিট হবে আমরা যারা খেলতে পারি তাদেরও আস্তে আস্তে তারা চেষ্টা করবে যারা ঠিক আছে আমি একটা গার্ড দিই তারাও খেলবে ক্রিকেটের শখ আছে তাদের পিঠে আমরা আমাদের প্ল্যান না করলে নেভার গোয়িং টু হ্যাপেন আমাদের প্ল্যান প্রপার প্ল্যান হতে হবে প্ল্যান আমাদের প্রপার হতে হবে এবং উই হ্যাভ টু ওয়ার্ক ফর উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু ডু দ্যাট যদি আমরা ধরে করি হ্যাঁ সব কিছু অ্যাচিভ কখনই হয় 100% কখনই হয় কিন্তু 50% পাবো 40% পাবো দ্যাটস অ্যান আবাউট আমাদের এম কিন্তু আমরা এই দেশের টিমের সঙ্গে অকল্যান্ড টিমের সঙ্গে খেলি আমরা ওয়াটাকা টিমের সঙ্গে খেলবো ওয়াটাকা টিমের সঙ্গে খেলবো ওয়াটাকা টিমের সঙ্গে খেলবো খেলবো অত সঙ্গে দেখ দেখো আমরা খেলতে পারি হারবো কিন্তু ফাইট হ্যাঁ আমাদের এই দেশে থাকি আমাদের বাংলাদেশে থাকি না আমাদের অনেক ফ্যাসিলিটি আছে প্রতিটা ফিল্ড আমরা ইউজ করতে পারি We booked earlier, proper name the funding as we have in Kerala, very good. Funding it does. We have to, to our question go to say, to my sixth one is up to. Question go wrong, add by question go wrong, hello. Jamra, we're going to achieve this, this. Once you are on the track, then you are, no one going to stop you. But going to the track is the hardest part. Yeah. আমার মনে হয় এই যখন করো তোমরা এটাই করো আর অন্যান্য আমি আমার পয়েন্ট আমি বুঝতে পারছি এবং আমাদের যে প্রবলেমটা আমার আমাদের আমার নিশ্চয়ই এরকম আমাদের বাংলাদেশের প্রবলেম আছে না আমরা এরকম আমরা তিনজন মিলে বিভাগ হয়ে যাই আমরা অন্তত পার্সোনালি নেই সব কিছু পার্সোনালি নেই চেষ্টা করি বুঝানোর পুরো বুঝবো না আমার পার্সোনালটা আমি সবসময় আমার পার্সোনাল ইন্টারেস্ট আমার সবসময় দেখি আমার দিকে যার টিম ওয়াইজ যে আমরা অভ্যস্ত এর মধ্যেই আমাদের এটা বুঝতে হবে আমাদের যে ইট ইস প্যান এটা আমাদের ওষুধ যেহেতু সবাই আমরা জানি আপনার তিনজনকে উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই আমাদের রুলস রেগুলেশনের জন্য আমরা মাঠে আমি হয়তো অনেক কিছু মানি না অনেক কিছু মানতে চাই না বিকজ একটা ইমোশন কাজ করে যখন খেলি তখন সো উই নিড ইউ গাইজ ইন দ্য ফিল্ড অন দ্য টুর্নামেন্ট ডে সো দ্যাট আপনি সামনে থাকলে আমার ওই রুলসটা মানতে হবে আই এম টকিং অ্যাবাউট মাই সেলফ না এটা বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে যারা ইলেকশনে দাঁড়ায় এই পর্যন্ত কেউ বলে নাই আসলে আমি হারছি সবাই জেতা জিততে চায় ইলেকশনে যে একজন দেখবে আর বাকি দশজন যারা দাঁড়াইছে তারা হারবে এই মেন্টালিটি তো আমাদের নাই ইলেকশন বলে আমি জিতছি ওরা কাজ শুরু করছে আমরা সেই নিয়ে শুনি তো না এটা প্র্যাকটিস আমরা অন্য দেশে আছে ঠিক আছে ভাই হারলে কি আছে এটা তো ওয়ার্ল্ড কাপ
টুর্নামেন্টের দিন আমরা আরো এখানে সিনিয়র বড় ভাইদের কথা বলতেছি, টুর্নামেন্টের দিন আসলে পরিবেশটা সুন্দর রাখা দরকার। জিততে চাই একটা ইমোশন চলে আসে, কিন্তু তারপর যদি প্রপার গাইডলাইন দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু অনেক লাইফ ইজিয়ার হবে। ওই যে একজন বললো যে ওয়াইড হচ্ছে ওয়াইড দিচ্ছে না, নো বল জানে না, সে তো আম্পায়ারিং করে, তাহলে ফলটা খান প্লেয়ারের ফল না, প্লেয়ার তো বলবে যে আমার খান প্লেয়ার করা হচ্ছে, আমি তো খেতে বসতে আমি বুঝতে থাকলাম যে আমি জিততেই তো আসছি, জিতবে খেলবে হ্যাঁ, কিন্তু আমাকে যদি আনফেয়ার করে আমার খেতে তাহলে আমি তো ফেয়ার হতে ঠিক না। অর্থাৎ অর্গানাইজাররা যতটুকু সম্ভব প্রপার দিতে হবে অপরচুনিটি সুযোগ দিতে হবে, তারপরে না যে প্রবলেম হবে সেটা আমরা মিনিমাইজ করতে গেলে হবে, এরকম প্রবলেম হবেই না। তোমাদের প্রথম একটা ক্রাইটেরিয়া তৈরি করে প্রথম আইসিসি থেকে আমরা দেখবো যে কোনো এখন আমরা অ্যাপ্লাই করে না, বুঝলে সবাইকে দেখা যাবো টিম ভাই এই যে সবাইকে পাঠায় দেবো যে এটা ইমেল করে দ্যাট ইজ দ্য গাইডলাইন। এরপরে যদি বাইরে কিছু তা থাকে ওই টিমের দিন একজন লোক থাকবে সে তার কথা মানতে হবে, তোমরা সবাই এগ্রি কিনা, সব টিম এগ্রি কিনা, ইয়েস এগ্রি তাহলে আসুক, এটাই মনে হয় আমাদের কি বলবো। মাঠে দুই তিনটে ইস্যু হয়, তো আমি এইবার আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি এই জন্যেই আমি আমাদের কমিউনিটি গার্জিয়ানদের ডাকছি আমরা যে রুলস গুলো তৈরি করে উই সিগনেচার আমরা তাদের হাতে দেব, যে কোনো একজন যদি মাঠে থাকে দ্যাট উইল বি গ্রেট। আমি একটা রিকোয়েস্ট করতে চাই শিশিরকে, যেটাই তুমি করো একটু কাইন্ডলি আমাকে যদি একটা ইমেল করো আই শুড সি এক্স্যাক্টলি হোয়াট ইউ ডুইং। আমি যদি মনে করি যে কোথাও একটু চেঞ্জ করা উচিত আমার অ্যাডভাইস দিতে পারি, তাহলে আমি জানি তাকে ই করে আমি আমার অ্যাডভাইস দেবো যে এটা এই হইতে পারে, হ্যাঁ কারণ আমি শিওর যে যারা টুর্নামেন্ট অর্গানাইজ করছে তারা মোর এক্সপিরিয়েন্স আমি যদি ওখানে যাই জাজ করতে চাই তাকে একটা ওপিনিয়ন দিতে চাই আমাকে জানতে হবে যে এটা আসে আমি আসলে আমি বাজেট প্রেসিডেন্ট থাকবো না, বাট অ্যাজ এ পার্সন আই উইল বি ইনভলভ। না আমাদের বাঞ্জি করার কারণ হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটির কোনো দায়িত্ব থাকতে হবে, কমিউনিটি ডেভেলপমেন্ট হোক আমাদের 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 কমিউনিটি রিজনের কমিউনিটি ডেভেলপড হোক সব দিক দিয়ে, এটি তো আমাদের আমরা চাই, এই জন্য তো আমরা বাঞ্জি করি, শুধুমাত্র আমরা পদের জন্য তো বাঞ্জি করি, বাঞ্জির জব হয়ে গেছে কমিউনিটি ডেভেলপমেন্ট করা, এই জিনিসটা পার্সোনালি করবে একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে আইল বি উইথ ইউ গাইস রিগার্ডলেস আমি থাকি আর না থাকি ইন ফিউচারে, তো আস্তে আস্তে কী কী ডেভেলপ হচ্ছে সেটাও আমি দেখব। গতবার অর্গানাইজার কমিটির মধ্যে আমিও ছিলাম, ইমরান ভাইও ছিল, অল দ্য ক্যাপ্টেন্স আমরা ছিলাম, বাট ব্যাপারটা হচ্ছে যে অল অফ দ্য ডিসিশন ওয়াজ নট ফ্রম আস, ইমরান ভাই ওয়াজ এগ্রি যে আসলে আমরা জানতাম না যে মার্চে খেলা হবে, বাট আমরা জানতাম না ফেব্রুয়ারিতে খেলা হবে বা ডিসেম্বরে জানতাম না, আমরা জানছি হচ্ছে এক সপ্তাহ আগে, তো এই জন্যে আমি আমার লাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে উই নিড এ মেক এ ক্যালেন্ডার, আজকে আমরা সেই জিনিসগুলো তৈরি করবো যে আমরা জানুয়ারির ফার্স্ট উইক খেলবো বা সেকেন্ড উইক খুলবো বা মার্চে খেলবো, এগুলো আসলে তৈরি করা দরকার, আদারওয়াইজ শুধুমাত্র
ফিডব্যাক তার জন্য বেস্ট এফোর্ট দিচ্ছে অথবা বেস্ট ট্রাই এরকম ভাবে কিছু অ্যাপ্রিসিয়েশনে প্রত্যেক টিমে থাকতে হবে নট হোল ম্যাচে প্রত্যেক টিমে যে সবাই যেন অ্যাপ্রিসিয়েট হয় তারা যখন বলতে পারে যে জিনিসটা তারা দেখবে যে হ্যাঁ আমি আমি ক্রিকেট খেলছি এটা কিন্তু তাদের জন্য অনেক বড় যারা মনে করো যারা ওরকম পারে না এই জন্য অ্যাপ্রিসিয়েশনের জন্য এরকম কিছু রাখা উচিত আর একটা যেটা বললো একজন বললো যেটা যে ডেফিনেট আমি সারপ্রাইজ যে তোমার কাপটা পার্মানেন্টলি দিয়ে দাও যে কোথাও এটা হয় না যেটা হয়েছে যারা উইন করবে তারা কিন্তু রিওয়ার্ড পাবে হয়তো ফাইভ হান্ড্রেড ডলার টিম মেম্বাররা পাবে কিন্তু টিমটা পাবে কিন্তু কাপটা কিন্তু এক বছর পরে আবার ফিরে দেবে তো এটা হবে এবং দামি কাপ দেওয়া যেতে পারে একটা তো দামি কাপটা রাখতে পারে অথবা এখানে জিনিস হচ্ছে আরেকটা হচ্ছে যেহেতু ক্লাব পাচ্ছে না একটা টিম পাচ্ছে প্রবলেমটা হয় যেটা ওই কাপটা কাজে থাকে প্রবলেম সেই জন্য আমার মনে হয় প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্সন যদি ছোট কাপ দিয়ে দেয় যে চ্যাম্পিয়ন কাপ তার পার্সোনালি রাখতে পারে হ্যাঁ একটা সিম্বলিক কাপ আর একটা মানি দিলে সবাই ইকুয়ালি তারা এটা শেয়ার করতে পারে কাপটা দিলে প্রবলেম সলভ করেছে প্রবলেম ক্রিয়েট হবে তাহলে কাপটা কাটতে থাকবে আমি মনে করি যে ক্লাব অবশ্যই ডেফিনেটলি একটা ক্লাব থাকতে হবে যেটা বছর পরে ফিরে দিবে সিম্বলিক সবাইকে প্রাইজ পাবে পাবে এবং টিমকে একটা রিওয়ার্ড দেওয়া উচিত আমি মনে করি যে একটা যারা জিতবে তারা কথা বলতে সামথিং লাইক দ্যাট অথবা কোনো কিছু তারা জেতার জন্য সামথিং তাদের অবশ্যই স্পেশাল পাইতে হবে তো আমরা ভাই আমাদের লাস্টের দিকে আর দুটো এজেন্ট আছে দুটো এজেন্টের মধ্যে আসলে আমরা ক্যালেন্ডারের ডেটটা আমরা ফিক্স করে নিই যে অমুক মাসে আমরা করতে চাই অকল্যান্ডে আমরা যে দুটো টুর্নামেন্ট করতে চাই তারঙ্গা ইজ অলওয়েজ 26th of March ওরা মার্চে অলওয়েজ করে মাদি আমরা কোন মাসে করব যেহেতু তারঙ্গা থেকে আগে আছি আমরা এখানে যেটা করা হয়েছিল যে সোহেল ভাই বাংলা বয়েজের ক্যাপ্টেন অনেক আগে থেকে খেলতে যাচ্ছিল তো আমি ওইভাবে আর কি জিনিসগুলো করছিলাম তাহলে অফলাইন থেকে আপনাদের একটা টিম আসুক তরঙ্গা থেকে একটা আসুক আমাদের একটা টিম এইভাবে আমরা একটা সাম টুর্নামেন্ট না একটা ট্রাই সিরিজের মতো একটা সো হয়তো আমাদের অ্যাবিলিটি আছে তো অফল্যান্ডে অবশ্যই এখানে অনেকে ক্রিকেট সাথে ইনভলভ আছে এখানে মানুষ বেশি এটা ক্রিকেটের পিছনে দৌড়াবে কোন বেনিফিট অথবা কোনো ই ছাড়া ইনভলভমেন্ট ছাড়া এটা আসলে এখনো আর কি ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় নাই সো এটা করার জন্য আমার মনে হয় যে কিছু উদ্যোগ নিতে হবে আমাদের আগে একটা সাকসেসফুল একটা টুর্নামেন্ট করার জন্য ওইখানে ফিল্ডের অ্যাভেলেবিলিটি আছে অকল্যান্ডের মতো এত ফিল্ড নাই অথবা কিছু আছে সিজনাল যেসব ফিল্ড বুক থাকে তা আমাদের যেহেতু আমরা ফার্স্ট টাইম করতে যাব আর কোভিড-19 জন্য আমরা আসলে ওইভাবে এখনো চিন্তা ভাবনা করতে পারিনি যে একটা টিম নিয়ে যে আমরা কানেক্টেড টুর্নামেন্ট করবো অনেক ম্যানেজমেন্টের ব্যাপার আছে আর টুর্নামেন্ট করবো আমরা চাবো যে আমরা যেন 100% দিতে পারি যে কটা টিম আসবে সবাই যেন এখান থেকে হ্যাপি হয়ে যায় কারো যেন কোনো রকম যেন উইকনেস কোনো রকম বায়াস কোনো কিছু যেন না থাকে সো যেহেতু এখানে জায়েদ ভাই আছে আর টু বি অনেস্ট হ্যামিল্টনে আমি ওরকম সিনিয়র আরো অনেক ভাইরা আছে আমার ওরকম কোনো ডিসকাশন হয় নাই ওইটা আমি জায়েদ ভাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের হ্যামিল্টনের খেলাটা একটু আরো আগে বাড়ানোর জন্য অথবা আরো ইনভলভমেন্ট আনার জন্য জায়েদ ভাই যদি কিছু উদ্যোগ নেয় ফিউচার থেকে এটা হয়তো আমরা নেক্সট ইয়ার থেকে হয়তো শুরু করতে পারি যেহেতু এই ইয়ারে আমার মনে হয় না ওইরকম বেশি ক্যাম্প আফটার আমি জায়েদ ভাইয়ের আমি
রিকোয়েস্ট করব যে জিনিসটা নিয়ে যদি তাহলে আমি 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 দায়িত্ব ভাইকে রিকোয়েস্ট করব যে মানে ওনারা যদি ওখানকার ফিল্ডের অ্যাভেলেবিলিটি নিয়ে যদি কথা মানে ওখানে যদি আপনি কাউন্সিলের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে একটু আলোচনা করে এখানে আরেকটা যে টিম আছে আমাদের হ্যামিল্টনে তানজি ওরা যেহেতু এখানে প্রেজেন্ট নাই ওদেরও হয়তো কোনো মতামত থাকতে পারে প্ল্যান থাকতে পারে অথবা ডিসিশন তাহলে আপনি যদি হ্যামিল্টনে একদিন বসে আমাদেরকে জানাই তাহলে আমরা ওই অনুভবটা যেন একটা মানে একটু টাইম যেন আমরা গ্যাপ পাই কারণ এবং আমাদের অপরের টুর্নামেন্টের সঙ্গে আদারওয়াইজ দেখা গেছে যে আমি আগে যখন দেখছি দুইটা টিম ছিল এখন হয়তো একটা টিম আছে বা দুইটা টিম আবার হইতেও পারে তো এখন অকল্যান্ডে যেহেতু অনেক টিম আছে আমি চাই না যে এখানে মানে কাকে ইনভাইট করবো এখানে একটা বড় ব্যাপার আমাদের জন্য একটা বড় ব্যাপার কারণ সবার সাথেই আমাদের মোটামুটি ভালো রিলেশন আছে প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনের সাথে তো আমি চাই না যে একটা টিম আর একটা টিমের মানে খারাপ একটা ফিল তো আমি পার্সোনালি যেটা চিন্তা করছি আমরা যদি ছয়টা টিম নিয়ে যদি যখন শুরু করি অথবা আটটা টিম নিয়ে যদি শুরু করি হয়তো আমরা এইভাবে শুরু করতে পারি কারণ এর চেয়ে বেশি আমার মনে হয় না আপাতত পসিবল হবে এত টিম হবে হ্যাঁ তো আমি পার্সোনালি বলবো যে আমরা নেক্সট ইয়ারের জন্য যদি ওয়েট করি যেটা অকল্যান্ডে যে খেলাগুলো হবে যেটা টিম থাক দুইটা ফাইনালে যাওয়া হবে অকল্যান্ডে ওই দুইটা টিম আমার হয়তো ইনভাইট যেটা হয়তো সবাই অ্যাকসেপ্ট করবে একটা ফেয়ার হবে কারণ এটা একটা ইজি আমার মনে হয় মানে একটা ডিসিশন মেকিং এর তরঙ্গাতে একটা টুর্নামেন্ট হয় হয়তো তরঙ্গাতে যদি কোনো অকল্যান্ডে কোনো টিম যদি চ্যাম্পিয়ন হয় আমরা যদি একটু এক্সটেন্ড করতে পারি হয়তো ওই টিমটাকে আমরা অ্যাড করবো তো এটা টোটালি ডিপেন্ড করবে যে আমরা জিনিসটাকে স্ট্রাকচারটা কীভাবে সাজাই তো এটার জন্য আমাদের জায়দ ভাইকে বসতে হবে অন্য টিমকে নিয়ে বসতে হবে এখন যদি অকল্যান্ডে আমরা যে চিন্তা ভাবনা করছি সেই চিন্তা ভাবনা অনুযায়ী জানুয়ারি মানে 25th of December টু জানুয়ারি 10 তারিখের মধ্যে যে আমাদের একটা ক্রিসমাস হলিডে থাকে ওই সময় আমাদের কাউন্সিলরও খেলা থাকবে না তো আমরা ভালো মাঠ পাবো তো তারা আমাদেরকে ওই সময় এনকারেজ করে আমি অফলাইন ক্রিকেটের সঙ্গে যখন কথা বলেছি তো একটা টুর্নামেন্ট হবে এই সময় আরেকটা টুর্নামেন্ট হবে মার্চের 2nd week আপনার এই বছরে যে টুর্নামেন্ট হবে এটা কি মানে ফিক্স হবে এই বছরটা হবে তো আমরা ফার্স্ট জানুয়ারি ফার্স্ট উইক আর মার্চের 2nd week depend on availability so january march in auckland আর মার্চের ওরা আমার সঙ্গে যখন লাস্ট কথা হয়েছে লাস্ট উইক অফ মার্চ ওরা খেলবে yes so last week april first week so আমরা যে যে মার্চের ডেটটা সেটা আমরা ওদের সঙ্গে সমন্বয় করে দিই কারণ একটা এনাফ অ্যাটলিস্ট 3 weeks এর গ্যাপ থাকে তো এই আমরা মেজর চারটা টুর্নামেন্ট খেলবো এবং এই চারটা টুর্নামেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন যেহেতু আমাদের অত ডিসকাশন হয় নাই কারণ আমরা চাচ্ছিলাম যে আগে অকল্যান্ডে আমাদের যেসব ইস্যুগুলো আছে আগে এটাতে আমরা বেশি প্রায়োরিটি দিই যেটা টুর্নামেন্ট অলরেডি হচ্ছে এটাকে আমরা আরো স্ট্রং করি তারপর আমরা তো ডেফিনেটলি তো এখন জাহেদ ভাই যেটা বলতেছে যে আমরা হয়তো ছোট যেহেতু একটা গ্যাপ আছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে হয়তো আমরা ইউটিলাইজ করতে পারি লাইক এক্সাম্পল 21 February একটা টাইম আছে এটা খুবই আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আছে হ্যাঁ ওইটা আমরা ডিসকাশন করে ডেফিনেটলি উইক আমরা ডিসকাশন ফেব্রুয়ারিতে মনে হয় না আমাদের এরপরে আবার
আমাদের তো সবাই জানে যে 30 বছর হচ্ছে আমাদের রিসেপশন মে মাসে, ওখানে একটা বড় প্রোগ্রাম করবো, পয়লা বৈশাখের অনুষ্ঠান করবো, এই জন্য আমাদের ফেব্রুয়ারিতে মনে হয় আমার খুব একটা প্রোগ্রাম আবার জানুয়ারিতে পিকনিক করবো, এত প্রোগ্রাম ওই সময় সেই প্রোগ্রাম করে যায় আমাদের।